हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल, प्लीज सब्सक्राइब माय चैनल। এই মাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটিতে MSW-র মেরিট লিস্ট বের হয়ে গেল। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সিট ক্যাপাসিটি, এলিজিবিলিটি, মেরিট লিস্ট এবং অ্যাডমিশন ফিস, এই সমস্তগুলো নিয়ে যদি ভিডিও করে দেন আলাদা আলাদা সাবজেক্ট হিসাবে, তাহলে আমাদের খুবই উপকার হয়। তাই এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি। ডেসক্রিপশন বক্সে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আছে, কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও, অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও, ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও, বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও এবং বিশ্বভারতীতে যে হোস্টেল ফ্যাসিলিটি আছে তার জন্য যে ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপ, তারও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এই ভিডিওগুলি খুবই যত্ন সহকারে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। MSW 2 ইয়ার মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সাবজেক্ট কোড 602। এলিজিবিলিটি, কি কি যোগ্যতা থাকা দরকার? পাস্ট ব্যাচেলার ডিগ্রি অনার্স অর ইকুইভ্যালেন্ট ডিউরিং 2020 and 2021 with 50% marks for undeserved category and 45% marks for OBC category. আর যারা SC/ST category তাদের pass marks থাকলেই দরখাস্ত করতে পারবেন। Candidate should be from any one of the following stream: social work, science, commerce, humanities. এই যে কোনো স্ট্রিম থেকে আসলেই আপনারা MSW জন্য দরখাস্ত করতে পারবেন। সোশ্যাল ওয়ার্কের হলে, সায়েন্সের হলে, কমার্সের হলে এবং হিউম্যানিটিজ মানে আর্টসের হলেও আপনারা দরখাস্ত করতে পারবেন। দ্য ক্যান্ডিডেটস ফ্রম হিউম্যানিটিজ স্ট্রিম মাস্ট হ্যাভ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্ট: হিস্টোরি, অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ওয়ার্ল্ড হিস্টোরি, ইকোনমিক্স, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, নিউট্রিশন অ্যান্ড হোম সায়েন্স, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোজফি, রিলিজন, ম্যানেজমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশন, জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, ইংলিশ, এটা ইংলিশ হবে, এইচটা নেই, কোনো কারণে মিস্টেক হয়েছে প্রিন্ট মিস্টেকের জন্য, আমার মনে হয় এটা ইংলিশ, রুরাল স্টাডিজ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। যারা আর্টস থেকে আসবেন তাদের এই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। তার মানে এই যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্টে অনার্স থাকলেই আপনারা MSW জন্য দরখাস্ত করতে পারবেন। BSW স্টুডেন্টস অফ বিশ্বভারতী উইথ কমপ্লিট রেজাল্ট আর এলিজিবল ফর অ্যাডমিশন টু MSW কোর্স অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন অফার্ড বাই দ্য ডিপার্টমেন্ট। এবার দেখে নেব কতগুলো সিট আছে। আনরিজার্ভ 22, OBC 15, SC 8, ST 4, EWS 6, টোটাল সিট আছে 55, MSW টোটাল সিট 55টা। এরপর আমরা দেখে নেব মেরিট লিস্ট। PG অ্যাডমিশন টেস্ট রেজাল্ট 2021, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, পল্লী সংগঠন বিভাগ, বিশ্বভারতী। কম্বাইন্ড মেরিট লিস্ট প্রভিশনাল মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, দেখুন র্যাঙ্ক, অ্যাপ্লিকেশন আইডি, নেম, ক্যাটাগরি, অবটেন মার্কস আউট অফ 200, 200 মার্কসের যে অ্যাডমিশন টেস্ট তার মধ্যে থেকে যে নম্বর পাওয়া হয়েছে সেই নম্বরের ওপরেই মেরিট লিস্ট তৈরি হয়েছে। এক নম্বরে স্বপ্ননীল দত্ত, জেনারেল 157.89। দু নম্বরের শ্বেতা কুমারী, জেনারেল 154.25। তিন নম্বরে শ্রেয়ান উকিল, জেনারেল 153.50। চার নম্বরে পিয়া সাহা, জেনারেল 153.03। পাঁচ নম্বরে সঞ্চিতা দাস, OBC 147.53। ছয় থেকে 19 পর্যন্ত মেরিট লিস্ট, 20 থেকে 33 পর্যন্ত মেরিট লিস্ট, 34 থেকে 47 পর্যন্ত মেরিট লিস্ট, 48 থেকে 50 পর্যন্ত মেরিট লিস্ট, 51 থেকে 64 পর্যন্ত মেরিট লিস্ট, 65 থেকে 78 পর্যন্ত,
79 থেকে 92 পর্যন্ত, 93 থেকে 103, 104 থেকে 116, 117 থেকে 130, 131 থেকে 144, 145 থেকে 157, 158 থেকে 170, 171 থেকে 175। এর নিচে দেখুন এগুলো দেয়া আছে নট কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড এর লিস্ট এটা নিচে দেয়া আছে পুরো। এখানে লেখা আছে অল অ্যাডমিশন প্রভিশনাল ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন ডিউরিং কাউন্সিলিং প্রসেস। দু নম্বরে দেয়া আছে নট কোয়ালিফাইড মিন ইফ এনি অফ দা ফেস রিটিন অবলিক জিডি অবলিক ভাইবা অফ অ্যাডমিশন টেস্ট ইজ নট কমপ্লিটেড বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ সব পরীক্ষাগুলো দেয়নি যারা। এবার দেখে নেব ওবিসি মেরিট লিস্ট প্রভিশনাল মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক 1 থেকে 12 পর্যন্ত, 13 থেকে 31 পর্যন্ত। এখানে 37 পর্যন্ত নিচে নট কোয়ালিফাইড এর তিনজনের নাম দেয়া আছে। এবার দেখে নেব এসসি মেরিট লিস্ট প্রভিশনাল এমএসডাব্লু 1 থেকে 12 পর্যন্ত, 13 থেকে 29 পর্যন্ত। নিচে আরো 4টা নাম দেয়া আছে নট কোয়ালিফাইড, 4 জনের নাম দেয়া আছে। এবার দেখে নেব এসটি মেরিট লিস্ট প্রভিশনাল মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক 1 থেকে 11 পর্যন্ত, 12 থেকে 13 পর্যন্ত। নট কোয়ালিফাইড এর একজনের নাম আছে। এবার দেখে নেব ইডাব্লিউএস মেরিট লিস্ট 1 থেকে 3 জনের নাম আছে, আর একজনের নাম আছে নট কোয়ালিফাইড। এটা হচ্ছে পিডাব্লিউডি মেরিট লিস্ট, একজনের নাম আছে। এটা হচ্ছে ইএমপি মেরিট লিস্ট, যারা বিশ্বভারতী স্টাফ তাদের ছেলে মেয়েদের এটা লিস্ট। এবার দেখে নেব অ্যাডমিশন ফিস, এমএসডাব্লিউতে ভর্তি হওয়ার সময় কত টাকা অ্যাডমিশন ফিস লাগে পোস্ট গ্রাজুয়েট। এখানে দেখুন এদিকে দেয়া আছে সোশ্যাল ওয়ার্ক ফার্স্ট ইয়ার, এটাই অ্যাডমিশনের ফিস, 1 বছরের জন্য নেওয়া হয়। জেনারেল ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস তাদের লাগবে 11,060, 11,060 টাকা। আর এসসি এসটি এবং পিডাব্লিউডি যাদের তাদের লাগবে অ্যাডমিশনের সময় 9,860, 9,860 টাকা। আর সেকেন্ড ইয়ারে লাগবে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 3,060, 3,060 টাকা। আর এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের লাগবে 1,860। আর এখানে লেখা আছে যারা হোস্টেলে থাকবেন তাদের হোস্টেল ফিস আলাদা করে দিতে হবে। আরও একটা আছে এক্সামিনেশন ফিস 500 টাকা এবং মার্কশিট ফিস 100 টাকা লাগবে, যখন পরীক্ষা হবে তখন এই 500 এবং 100 টাকা আলাদাভাবে ডিপোজিট করতে হবে। ডেসক্রিপশন বক্সে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও, অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও, ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও,
বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও এবং বিশ্বভারতীতে যে হোস্টেল ব্যবস্থা আছে সেই হোস্টেলে ফর্ম ফিল আপ করতে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার ভিডিও দেয়া আছে ডেসক্রিপশন বক্সে। আপনারা ভালো করে এই ভিডিওগুলো দেখে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।